মুভির শুরুতে আমরা ননি নামের একজন রিটায়ার্ড ওল্ড টিচারকে দেখতে পাই, যে তার ইয়ং ওয়াইফ টেরেসাকে নিয়ে একটি পার্টিতে গিয়েছিল। এদের দুজনের বয়সের মধ্যে অনেকটাই গ্যাপ হওয়ার কারণে লোকেরা এদের নিয়ে খুব গসিপ করে, কিন্তু এতে এদের কিছু যায় আসে না। কিন্তু যখন এখানে অন্য একজন লোক টেরেসার সাথে ড্যান্স করতে শুরু করে, তখন সে জেলাস ফিল করে এবং সে নিজে গিয়ে তার ওয়াইফের সাথে ড্যান্স করতে শুরু করে। এরপরে এরা যখন রাতে বাড়ি ফিরে আসে, তখন ননি টেরেসার সাথে ইন্টিমেট হতে শুরু করে, কিন্তু সে অনেক বুড়ো হওয়ার জন্য তার মধ্যে সেই পাওয়ার ছিল না যেটা একজন ইয়ং মহিলার জন্য জরুরি ছিল। আর এই কারণেই ননি টেরেসাকে কখনো স্যাটিসফাই করতে পারতো না। এখানে ইন্টিমেট হওয়ার পর ননি অন্য রুমে গিয়ে তার সব ফিলিংস একটি ডায়েরিতে লিখতে শুরু করে এবং সে এটাও লেখে যে সে টেরেসাকে স্যাটিসফাই করতে পারে না, এটা ঠিক, কিন্তু তাকেও তার কন্ডিশন বুঝে তাকে তার মন প্রাণ দিয়ে ভালোবাসা উচিত। এসব লেখার পর ননি তার ডায়েরিটিকে একটি ডেস্কে লক করে দেয়, কিন্তু সে চাবিটি সেখানেই রেখে দেয়। আসলে সে চেয়েছিল যাতে টেরেসা এই ডায়েরিটি পড়ে নেয় এবং তার প্রতি তার প্রেম জন্মায়। এরপর যখন টেরেসা সেখানে এসে তার ওই ডায়েরিটি পড়ে, তখন সে জানতে পারে যে ননি এসব জেনে বুঝেই করেছে যাতে সে এই ডায়েরিটি পড়তে পারে। সে ননির ফিলিংসের সম্বন্ধে ভাবে যে ননি তার নিজের জায়গায় ঠিকই আছে এবং সে তার কদরও করে। এরপর ননির ইয়ং মেয়ে লিসাকে দেখানো হয়, যার লাসলো নামের একজন বয়ফ্রেন্ড ছিল, যার সাথে তার কিছুদিন পরে বিয়েও হবে। একদিন রাতে এরা যখন একটি পার্টিতে যায়, তখন সেখানে হঠাৎ করেই টেরেসা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। এখানে লাসলো তার জামা কাপড় খুলতে শুরু করে যাতে সে কিছুটা কমফোর্টেবল ফিল করে, কিন্তু এসব দেখার পর নিনো খুব জেলাস ফিল করে, তাই সে নিজে থেকেই তার কেয়ার করতে শুরু করে। এরপর পরের দিন রাতে নিনো টেরেসার পাশে গিয়ে তার জামা কাপড় খুলে তার সাথে ইন্টিমেট হয়। এখানে নিনো তার নিউড ফটো ক্লিক করে। এই নিউড ফটোগুলোকে সে একজন ফটোগ্রাফারের কাছে নিয়ে যায় যাতে সে ওই ফটোগুলোকে এডিট করে আরো অ্যাট্রাকটিভ বানাতে পারে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে ওই ফটোগ্রাফার লাজলোই ছিল, যে টেরেসার নিউড ফটো দেখার পর তার মন বিচলিত হতে থাকে। এরপর কিছুদিন পর এরা চারজন মিলে একটি ট্রিপে যায়। ঠিক তখনই লাজলো সুযোগ পেয়ে টেরেসাকে তার মনের কথা বলে, কিন্তু এসব শুনে টেরেসা তাকে মানা করে দেয়। কিন্তু কোথাও না কোথাও সে লাজলোর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। এরপর এরা যখন একটি বিচে যায়, তখন লাজলো টেরেসার অনেকগুলো ফটো ক্লিক করে। নিনো এবং লিসা তাদের পাশে ছিল না, তাই তারা সামনের একটি হোটেলে গিয়ে সেখানে দুজন ইন্টিমেট হয়ে যায়, যার পর থেকেই এদের দুজনের অ্যাফেয়ার শুরু হয়ে যায়। এখন তো টেরেসা খুবই খুশি ছিল, কারণ সে লাজলোকে পেয়ে খুব স্যাটিসফাই ছিল। এরই মধ্যে সে নিনোকেও একটু প্লেজার দেয় যাতে তারও একটু ভালো লাগে। টেরেসা তার এসব ফিলিংস একটি ডায়েরিতে লিখতে শুরু করে। একদিন রাতে টেরেসা যখন নিনোকে প্লেজার দিচ্ছিল, তখনই নিনোর হার্ট অ্যাটাক হয়ে যায়। এসব দেখে টেরেসা ডক্টরকেও ডেকে আনে। ডক্টর নিনোর অবস্থা দেখে তাকে কিছুদিন বেড রেস্ট নিতে বলে। এরপর রাতে যখন লিসা ডেস্কে কিছু খুঁজছিল, তখন সে টেরেসার ওই ডায়েরিটি দেখতে পায় যেটাতে টেরেসার ফিলিংস লেখা ছিল। টেরেসা যেখানে তার এবং লাসলোর সম্বন্ধেও লিখেছিল। এসব পড়ে লিসা খুব শক হয়ে যায়। নিনো খুব উইক হয়ে গিয়েছিল, তাই সে পরের দিনই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। এরপর পরের দিন তাকে ফিউনারেলের জন্য নিয়ে যাওয়া হয় এবং এখানেই মুভিটির তা এন্ড হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি স্টোরি নিয়ে একটি নতুন ভিডিওতে।